অনেকে হয়তো ভাবতে পারেন যে ভারত থেকে বক্তা নিয়ে এসেছি, বক্তা না জেনে কি টান দেবে, এমন টান দেবে হয়তো কাঁদিয়ে ছেড়ে দেবে, অথবা এমন হাস্যস্কর কথা বলে যাবে, জোকস বলে যাবে, যেমন হাসতে হাসতে শুয়ে পড়বো, আল্লাহি আল্লাহর কসম একটাও মনে আশা পূর্ণ হবে না। এই যে কথা শুরু করলাম এইভাবে কথা শেষ হয়ে যাবে, মানে এই কথাটাই আমাদের আলোচনা, কথা বুঝতে পারছেন? এই যে কথা বলছি এইভাবেই শেষ হয়ে যাবে, মানে না কোনো টান থাকবে, না কোনো সুর থাকবে, না কোনো গজল থাকবে, না কোনো কবিতা থাকবে, এইভাবেই আলোচনা শেষ হয়ে যাবে। আজকে আমাদের এই জলসা, এই আলোচনা সভার স্টেজগুলো আজকে একদম রঙ্গমঞ্চ তৈরি হয়েছে, ভাই নাই কথা বলেন? অজস্র মানুষ এই স্টেজটা ইলমের ময়দান, যে ময়দান থেকে মানুষ ইসলাম শুনতে আসে, ইসলাম জানতে আসে, কিন্তু আজকের আলোচনার সভাগুলোতে আজকে মানুষ এমন এমন কৌতুক এসে বলে, ব্যাপারটি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয়? অবশ্যই, কিন্তু এরাও আলেম আছে না নাই কথা বলেন? আছে। তবে আমাদের ইলমের এই ওয়াজ থেকে, এই মার্কাজ থেকে আমরা শুধু কোরআন এবং হাদিস এবং বর্তমান প্রেক্ষাপটে আমরা মুসলিম, এর জন্য আমরা কিছু জিনিস আপনাদের শেয়ার করব। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব, আজকের আলোচ্য বিষয় আমরা যে ইবাদত তথা আমলগুলো করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আমাদের এই আমলগুলোকে কবুল করছেন, তথা আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। কি বললাম? ইবাদত কবুলের শর্ত। মানুষ কম বেশি প্রত্যেক ইবাদত করে সমাজে, যদিও আমাদের সমাজে বিশেষ করে শুকুর মুন্সি বেশি আছে, আছে না নাই? বা আপনাদের মধ্যে কে কে শুকুর মুন্সি আছেন একটু হাত তোলেন তো ভাই, কে কে আছেন ভাই শুকুর মুন্সি? কে ভাই, কেউ নাই? একটাও নাই? মানে শুকুর মুন্সি বলতে আমরা ওদেরকে বোঝাই যারা শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়ে চলে যায়, আর দেখা যায় না, এরা হচ্ছে শুকুর মুন্সি, মানে সপ্তাহে একবারই আসে। আর আরেকজন আছে ইদু মিয়া, ও বছর শুধু ঈদ পড়তে আসে, একদম মোটরসাইকেলটাকে নেবে, নতুন একটা জায়নামাজ নেবে, আর একটা শেরানি পরে একদম ওড়না জড়িয়ে দিয়ে একদম ছুটছে, আতর গোলাপ মেখে একদম প্রথম কাতারে হাজির, এর নাম হচ্ছে কি? ইদু মিয়া। আর একটা আছে বরাত আলী, সবে বরাতের হালুয়া রুটি খাওয়ার জন্য মসজিদে ভিড় জমায়, আছে না নাই? আছে। তো নামাজিদের অনেক কোয়ালিটি আছে। তবে মনে রাখবেন আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত, বা মানুষ যখন ইবাদত করে তার অন্তরে একটা প্রশান্তি আসে না নাই কথা বলেন? অবশ্যই আসে। যারা শুকুর মুন্সি আছেন, আপনাদের অনুভূতি থেকে একটা প্রশ্ন করি বাবু, যেই দিন আপনি শুক্রবারে নামাজ পড়েন সেই দিন আপনার অন্তরে তৃপ্তি আসে কি নাই বলেন? অবশ্যই আসে। সপ্তাহের অন্য ছয় দিন দেখবেন নামাজ পড়েন না, কিন্তু শুক্রবারে যখন আপনি সালাত আদায় করতে যান, একদম গোসল করছেন, সেই সময় থেকে অন্তরে শান্তি, একটা প্রশান্তি আসে কি আসে না? আসে। এই শান্তি, এই প্রশান্তি কোটি টাকা খরচ করলে আপনি ক্রয় করতে পারবেন জি না? রাস্তাতে চলছেন, দেখছেন একটা বৃদ্ধা একটা মেয়ে অথবা বৃদ্ধা একটা পুরুষ, সে আপনার কাছে দাঁড়িয়ে আছে, আপনি হোটেলে বসে বসে খাচ্ছেন, লোকটি যদি আপনার সামনে চলে আসে, আসার পরে আপনাকে চেয়ে আছে, আপনি তখন বলছেন বাবা কিছু খাবে? যে আমি খাবো। আপনি টুক করে হোটেল থেকে তাকে দিয়েছেন কিছু খেতে, এই যে আপনি খেতে দিয়েছেন, বা আপনার অন্তরে একটা শান্তি কাজ করে না কথা বলেন? একটা প্রশান্তির ঝর্ণাধারা অন্তরে বয়ে যায় না? যায়। কেন? আপনি নেক কাজ করেছেন, ভালো আমল করেছেন, উত্তম আমল করেছেন, এই জন্য অন্তরের শান্তি কে দেয় কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি নিজেও খাবার খাচ্ছেন কিন্তু অতটা তৃপ্তি পাবেন না যখন আপনার টাকা দিয়ে একটা মিসকিন, একটা ফকির, একটা দুর্দশাগ্রস্ত একজন ব্যক্তি জন খাচ্ছে বা পান করছে, এই তৃপ্তি কোটি টাকা দিয়েও ক্রয় করা সম্ভব নয়। এটা ইবাদতের ফিডব্যাক। যখন ইবাদত করবেন, নেক আমল করবেন, অন্তরের মধ্যে প্রশান্তি কাজ করে, এটা শুধুমাত্র ইহকালীন, আপনার শুধু মনকে শান্তি প্রশান্তি দেয়, পরকালীন একটা ফিডব্যাক আছে না নাই কথা বলেন? যদি ইবাদত করেন, পরকালে একটা প্রাইজ আছে আপনার জন্য, পুরস্কার আছে, আল্লাহ গিফট নিয়ে বসে আছে, যদি আপনি মৃত্যুবরণ করবেন আল্লাহ আপনাকে গিফট, এই পুরস্কার আপনাকে অবধারিত দেবে, তথা জান্নাত দেবে। কি দেবে? জান্নাত দেবে। আর অজস্র জিনিস আপনাকে দেবে, সংক্ষিপ্ততে জান্নাত। জান্নাত মানে আপনার চোখ যা দেখেনি, হৃদয় যা কল্পনা করেনি, এই জিনিসের নাম হচ্ছে জান্নাত। কি বললাম? এখন জান্নাতে যদি গাছের বর্ণনা করি, জান্নাতের ফলের বর্ণনা করি, আমরা বলি আপনাকে বোঝাতে সক্ষম নয়। তবে জেনে রাখবেন আপনার চোখ যা দেখে নাই,
হৃদয় যা কল্পনা করে নাই গান যা শুনে নাই এটার নামই হচ্ছে জান্নাত যারা গোটা বিশ্ব জগতে এর সমকক্ষ সমতুল্য সমপরিমাণ জিনিস আপনি খুঁজে পাবেন না এর নাম হচ্ছে জান্নাত আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত ভাই বলুন তো আমরা যে ইবাদত করি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এই ইবাদতগুলো তিনি কি কবুল করছেন কথা বলেন মানুষের মধ্যে একটা ধারণা আছে মানুষ মনে করে ইবাদত করলেই আল্লাহ হয়তো ইবাদত কবুল করে নাই ভাই এরকম ধারণা আছে না নাই তাই মনে রাখবেন এই ধারণাটি ভ্রান্ত একটি ধারণা মানুষ ইবাদত করলেই আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই 6 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন মানুষ আপনাকে আল হাজ বলে ডাকে দোকান খুলেছেন হাজি বিরিয়ানি মানুষ আপনাকে হাজি সাহেব বলে ডাকে বাড়ির নামও হাজি বাড়ি পরিচিত হয়ে গেছে কিন্তু আপনি হজ করেছেন মানেই আল্লাহ যে আপনার হজ কবুল করে নিয়েছে এর কোনো নিশ্চয়তা নাই যদি নিশ্চয়তা থাকতো তাহলে ভাই অজস্র মানুষ হজ করে সে জান্নাত ক্রয় করতে পারতো কি পারতো না পারতো কুরবানির 7 ভাগা না 1 ভাগা এই একটা বিতর্ক আছে না নাই কথা বলেন আছে আমি তো বলি সৌদি আরবে চলে গেছেন লাল একটা উট ক্রয় করেছেন একাই গোটা উটটাকে কুরবানি করে দিয়েছেন আর যদি মনে করেন উট কুরবানি করেছি মানেই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার এই উটটাকে কবুল করে নিয়েছে জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন কেন কুরবানি করলে ইবাদত করলে আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই প্রমাণ পবিত্র কোরআন সূরা মায়দা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 28 থেকে 30 পৃথিবীর প্রথম মানুষের নাম কি ভাই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ কোন মতনক্য মতভেদ ছড়াই হানাফি শাফি মালিকি হাম্বলি দেওবন্দি বেরেলভি জামাতে ইসলামী আহলে হাদিস চরমনাই এনাকপুরি জনপুরি রাজারবাগি মাছবান্ডারে ফুলতলি দেওয়ানবাগি আছে না নাই সবার ঐক্যমতে পৃথিবীর প্রথম মানুষ আদম আর তার স্ত্রীর নাম হাওয়া শুধু মুসলিমদের ঐক্যমত এমনটা নয় বরং গোটা বিশ্ব জগতের যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি সেই ধর্মটির নাম কি কথা বলেন জি না খ্রিস্টান ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতের সবচেয়ে বেশি প্রমাণ টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19 ইংরেজি পত্রিকার 19 নাম্বার পৃষ্ঠা লিখেছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা 750 কোটি কত কোটি 750 কোটি মানুষ আছে আর এই 750 কোটি মানুষের মধ্যে প্রায় 4,500 ধর্ম আছে কতগুলো ধর্ম 4,500 ধর্ম আছে বা বলুন তো আমরা কটা ধর্মের নাম জানি হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান 8-10-20টা ধর্মের নাম জানি কিন্তু স্বতন্ত্র আলাদা আলাদা 4,500 ধর্ম আছে আর এই ধর্মের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ধর্ম গ্রহণ করেছে সেটার নাম খ্রিস্টান ধর্ম 220 কোটি মানুষ আছে আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মের নাম হচ্ছে ইসলাম আমরা হতভাগা মুসলিম আমাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে 170 কোটি কত কোটি 170 কোটি আর হিন্দি দাদা ভাইরা আছে প্রায় 140 কোটি পৃথিবীর তিনটে সবচেয়ে বড় ধর্ম এক ইসলাম ধর্ম 2 খ্রিস্টান ধর্ম 3 হিন্দু ধর্ম আর একটি ধর্ম আছে যেটা জিউশ তথা ইহুদি ধর্ম এই চারটে ধর্ম স্বীকার করে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর তার স্ত্রীর নাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি কথা বলেন বাইবেল বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 3 ভার্স 16 টু 20 পরিষ্কার ভাবে লিখেছে পৃথিবীর প্রথম মানুষের নাম অ্যাডাম কি নাম অ্যাডাম আর তার স্ত্রীর নাম ইভ ভাই অ্যাডাম আর ইভ কি কথা বলেন বাইবেল লেখা আছে ওল্ড টেস্টামেন্ট হিব্রু ভাষায় এই অ্যাডাম হচ্ছে আদম আর ইভ মানে হচ্ছে হাওয়া আলাইহিসসালাম পৃথিবীর আর একটি ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ভবিষ্য প্রাণাম কি নাম ভবিষ্য প্রাণাম প্রতিষ্ঠা পর্ব 4 শ্লোক 3 আর 4 দুটো মন্ত্র আছে ওখানে পৃথিবীর প্রথম মানুষের নাম বলা হয়েছে মন্ত্রের অংশ বিশেষ পাঠ করছি প্রমাণ দেখেন মন্ত্র বলছে আদম হাব্বানা রূপবতি ম্লেচ্ছা ভগবান বিষ্ণু তার শরীরের নোংরা মাটি থেকে প্রথম যে মানুষটাকে সৃষ্টি করেছিলেন তার নাম আদম আর তার স্ত্রী হাব্বাবতী ভাই হাব্বাবতী কে আম্মা যেন হাওয়া আলাইহিসসালামের কথা বলছে মানে হিন্দু ধর্ম বলছে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম তার স্ত্রী হাব্বাবতী মানে হাওয়া খ্রিস্টান ধর্ম হচ্ছে আদম হওয়ার কথা পবিত্র কোরআন বলছে আদম এবং হাওয়ার কথা কিন্তু আমাদের সমাজে কিছু বিশেষজ্ঞ আছে যারা মনে করে যে আমরা বিজ্ঞান মনুষ্য আমরা সায়েন্সকে বিশ্বাস করি এদের দাবি পৃথিবীর প্রথম মানুষ আদম হাওয়া নয় বরং মানুষ এসেছে বাদর থেকে কি থেকে
চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশন আপনাদের বাংলাদেশের পাঠ্যবই ক্লাস 6 এবং 7 এর 100 নম্বর পৃষ্ঠা জীব বিজ্ঞানে একটা থিওরি পেশ করা হয়েছে কয়েকদিন আগে পড়তে গিয়ে দেখলাম আমি কিন্তু ইন্ডিয়ান বাংলাদেশি না আমি একটা বাড়িতে ছিলাম বাচ্চা আর দেখছি বই নিয়ে এনেছে আমি বইটা উল্টাতে উল্টাতে দেখছি থিওরি অফ ইভলিউশন বাংলাদেশে শিক্ষা দিচ্ছে 100 নম্বর এবং 101 পৃষ্ঠা লেখা আছে চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশন যেখানে মানুষকে শেখানো হচ্ছে শিশুদেরকে শেখানো হচ্ছে মানুষ এসেছে মূলত আদম হওয়া থেকে নয় বরং বাদর থেকে এসেছে কি থেকে এই ক্রম বিবর্তনের ফলে মানুষ আস্তে আস্তে বাদর থেকে মানুষের রূপ নিয়েছে বাইবেলে তো পৃথিবীর খ্রিস্টান আছে 220 কোটি মুসলিম আছে 170 কোটি হিন্দুরা আছে 140 কোটি আর জিউসরা আছে প্রায় 2 কোটি এই ইন টোটাল 550 কোটি মানুষের বিশ্বাস পৃথিবীতে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম তার স্ত্রীর নাম হাওয়া আমাদের যে শিক্ষা দিচ্ছে এটা 550 মানুষের বিশ্বাসের পরিপন্থী কি পরিপন্থী নয় জি শুধু মুসলিমদের বিশ্বাস নয় 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি মানুষ তারা বিশ্বাস করে আমার জানা মতে বৌদ্ধদের ধর্মগ্রন্থ পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর হাওয়া বলা হয়েছে এই সার্বিকভাবে বোঝা যায় প্রায় 600 কোটি মানুষ তারা বিশ্বাস করে আদম আর হাওয়া পৃথিবীর প্রথম মানুষ অথচ আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এই বাঁদর থেকে নাকি মানুষ এসেছে কিছুদিন আগে আমার সঙ্গে একটা নাস্তিকের বিতর্ক আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ওর সঙ্গে বিতর্ক করতে গিয়ে বলেছিলাম দাদা আপনারা তো যে চার্লস ডারউইনের থিওরিতে বিশ্বাস করেন আপনারা নাস্তিক আপনারা অ্যাথিস্ট তার মানে আপনাদের আদি পিতার নাম হচ্ছে বাদর অতএব আপনারা বাদরের বাচ্চা কিসের বাচ্চা বাদরের বাচ্চা তাই বাদরামি বেশি করবেন এই কথাই ঠিক আর আমরা মানুষের বাচ্চা শিশির সমাজ আমরা জ্ঞান বিজ্ঞান সবগুলোকে গ্রহণ করি কোনোটাকে বর্জন করি না আমরা সায়েন্সকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি তোমরা আল্লাহকে অস্বীকার করে সায়েন্সকে বিশ্বাস করছো ভাই তাদের চাইতে আমরা এক ধাপ আগিয়ে আছি না নাই কথা বলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি সায়েন্সকেও বিশ্বাস করি বিজ্ঞানকেও বিশ্বাস করি পবিত্র কোরআনের এমন কোন আয়াত নেই যেটা বর্তমান প্রমাণিত যে প্রমাণিত সায়েন্স যেটা ফ্যাক্ট সায়েন্সের সঙ্গে কখনো পরস্পর বিরোধিতা হতে পারে না চার্লস ডারউইন এটা থিওরি এটা ফ্যাক্ট নয় এটা প্রমাণিত সত্য নয় এটা ফ্যাক্ট নয় এটা শুধুমাত্র রিসার্চ চার্লস ডারউইনের বিরুদ্ধে কমপক্ষে 2 থেকে 2500 পৃথিবীতে বিজ্ঞানীরা বই রচনা করেছে তারপরে থিওরি যেটা ধর্মের বিরুদ্ধে যায় 550 কোটি মানুষের বিরুদ্ধে তারপরেও এটাকে পড়ানো হয় কি হয় না এটা হয় তার মানে আপনাকে এই কথা বোঝাচ্ছিলাম আমাদের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত পৃথিবীর প্রথম মানুষের নাম আদম তার স্ত্রীর নাম হাওয়া এই আদম হাওয়ার সন্তান ছিল কি ছিল না কথা বলেন নাম কি হাবিল আর কাবিল তৃতীয় প্রশ্ন ভাই বলুন তো হাবিল আর কাবিল এই দুই ভাই তারা কুরবানি করেছে কি করে নাই করেছে চার নাম্বার প্রশ্ন ভাই বলুন তো আল্লাহ কি দুই ভাইয়ের কুরবানিকে কবুল করেছিলেন জি না আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছিলেন আর এক ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করে নাই ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে পাঁচ পয়সা দাম দেয় নাই পয়েন্ট অফ ভিউ আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি চিন্তা করে দেখেন একবার পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী প্রথম সন্তান প্রথম কুরবানি আল্লাহ একজনে কবুল করলেন আর একজনে কবুল করে নাই আমরাও ইবাদত করলে আল্লাহ যে আমাদের প্রত্যেকটা ইবাদত কবুল করবে এই দলিল প্রমাণ করে যে আমাদের এই ধারণা সম্পূর্ণ মিথ্যা অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার কথা বলেছে আর পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী প্রথম সন্তান প্রথম কুরবানি আল্লাহ একজনের কবুল করেছে আরেকজনের কবুল করে নাই তাই ইবাদত করলে যে ইবাদত কবুল হয়ে যায় এই কথা সঠিক নয় আসেন আমরা আরো কয়েকটা জিনিস দেখি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে একটা দোয়া পাঠ করতেন কি পাঠ করতেন আমরা দোয়া নিয়ে মারামারি আছে না নাই দোয়া নিয়ে মারামারি হাত তুলে দোয়া করব না পা তুলে দোয়া করব আছে না নাই আছে কিন্তু বিশ্বনবী যে দোয়াগুলো পড়তেন হুজুরও জানে না জনসাধারণও জানে না আল্লাহ রাসূল প্রতিদিন কন্টিনিউ সালাম ফ্রানো পর ফজরের নামাজে একটা দোয়া পাঠ করতেন দোয়ার অংশ বিশেষ আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিয়া হে আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী কি জ্ঞান ইলমান নাফিয়া উপকারী জ্ঞান তার মানে বুঝতে হবে সব জ্ঞান উপকারী নয় মানুষকে ধ্বংসের জন্য জ্ঞান আছে না নাই আছে একজন ডক্টর দেখবেন ডাক্তারি করছে কিভাবে আপনি চলে গেছেন আপনার স্ত্রীকে নিয়ে আমার
বিশেষ করে স্ত্রীর প্রেগন্যান্সি হয়েছে পেন উঠেছে একটু বিষয়টা দেখেন ডাক্তার দেখছে আপনার স্ত্রী নরমালি বাচ্চা প্রসব করার সামর্থ্য আছে ক্ষমতা আছে কিন্তু ডাক্তার বলছে জি না হবে না সমস্যা আছে সিজার করতে হবে আছে না নাই আছে এই ডাক্তারটা শিক্ষিত কি শিক্ষিত নয় শিক্ষিত জ্ঞান আছে তবে এই জ্ঞান এটা ইলমান নাফিয়া নয় মানুষের উপকারী জ্ঞান নয় বা তার পকেটে ভর্তি করার জন্য আপনার স্ত্রী ভালো স্ত্রী পেটটাকে কেটে দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে অজস্র জায়গাতে মানুষ এমনই আছে তাদের জ্ঞান আছে তবে জ্ঞান থাকার পরেও মানুষের উপকারে আসে না এই জ্ঞানটা উপকারী জ্ঞান নয় তার জন্য বিশ্বনবী দোয়া করতেন ইলমান নাফিয়া হে আল্লাহ উপকারী জ্ঞান দাও যে জ্ঞান দিয়ে আমার পরিবর্তন হবে আমার কল্যাণ হবে পরিবারের কল্যাণ হবে আমার সমাজের পরিবর্তন হবে পুরো রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারবো এমন জ্ঞান দাও মানুষ একটা কথা বলে থাকে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড বলে কি বলে না জি না শিক্ষা জাতির মেরুদণ্ড নয় বরং সুশিক্ষা জাতির মেরুদণ্ড কি শিক্ষা সুশিক্ষা যে লোকটা ডাক্তার সাথে শিক্ষা অর্জন করেছে লক্ষ লক্ষ মানুষের ভালো কিডনি বিক্রি করে দিচ্ছে আছে না নাই আছে তার চোখের কিছু হয়নি বলছে চোখের অনেক কিছু হয়ে গেছে অপারেশন করতে হবে এই বলে টাকা হাতে নিচ্ছে কি নিচ্ছে না নিচ্ছে অনেক নেতা মন্ত্রী আছে 500 কোনা টিন এসেছে 300 কোনা গ্যাস করে দিয়েছে 200 কোনা মানুষকে বন্টন করছে আছে না নাই রেশনের দোকানে রেশন এসেছে আগে থেকে 10 বস্তা সরিয়ে দিয়েছে 5 বস্তা মানুষকে বন্টন করছে আছে না নাই আছে অজস্র মানুষ আছে সবাই না তার মানে বুঝতে হবে এদের জ্ঞান আছে তো ইলমান নাফিয়া নয় তার জন্য বিশ্বনবী সবসময় ভয় করতেন আল্লাহ ওই জ্ঞান যেন দিও না যে জ্ঞান দ্বারা মানুষকে প্রতারণা করে ফেলি এই জ্ঞান বিশ্বনবী চাই নি মনে রাখবেন চালাক এই শব্দটা খারাপ নয় চালাক শব্দ খারাপ বললাম এই লোকটা খুব চালাক চালাক শব্দ খারাপ নয় চালাক দুটো অর্থে হয় চালাকের একটা অর্থ হচ্ছে আমরা পাঁচজন বিপদে পড়ে গেছি এই পাঁচজন আমরা বিপদে পড়ে গেছি রাস্তাতে এখন দেখছি আমাদের ইনি যিনি আলোচনা করলেন আজকের অতিথি মহোদয় তিনি তখন করেছেন খুব চালাক ব্যক্তি উনি করেছেন কি উনি সঙ্গে এমন একটা প্ল্যান করেছে যে আমরা এখান থেকে কিভাবে বেরোতে পারি উনি পাঁচজনকে নিয়ে একটা চালাকি করে তিনি বেরিয়ে চলে গেছেন পাঁচজনকে সেভ করে নিয়েছে এটা চালাকি কি চালাকি নয় চালাকি তো এই চালাকি কল্যাণকর কি কল্যাণকর নয় কল্যাণকর কিন্তু আমাদের পাঁচজন দেখেছে একটা বিপদে পড়ে গেছি আর রায়ান ভাই খুব চালাক ও আমাদের চারজনকে লুকিয়ে একাই পালিয়ে গেছে বাবুতে এই চালাকিটা ভালো জি না তো ওই চালাকটাই ভালো যেটা সকলকে নিয়ে মানুষ সেভ করে দেয় এই চালাকটা ভালো ইলমান নাফিয়া জ্ঞান থাকতে হবে মানুষের উপকারের জন্য নিজের উপকার হবে জনসাধারণের ক্ষতি হবে এই উপকার এটা জ্ঞান নয় ওয়া রিজকান তৈয়বা আল্লাহ তুমি এমন রিজিক দাও যে রিজিকটা উপকারী পবিত্র কোন রিজিক কথা বলেন পবিত্র রিজিক আমরা রিজিক মনে করি খাবারকে শুধু জি না শুধু খাবার আপনার রিজিক নয় বরং আপনার সন্তান যদি একটা ভালো সন্তান হয় এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক রিজিক নয় আপনার স্ত্রী যদি ভালো হয় আপনার জন্য আপনার স্ত্রীটা আপনার জন্য রিজিক পৃথিবীর যত নিয়ামত আছে যেটা আপনার জন্য কল্যাণকর সবগুলো হচ্ছে রিজিক আর রিজিকের একটা অর্থ অবশ্যই মানুষ যেটা খাচ্ছে যেটা ইনকাম করছে সোর্স অফ ইনকাম এটাকে রিজিক হিসেবে আখ্যায়িত করা হয় রিজকান তৈয়বা আল্লাহ পবিত্র রিজিক কি দাও আপনি ভাবছেন বাঁকুড়া থেকে এখন কুষ্টিয়ায় যাবেন মাত্র 5-7 খান 8 খানা স্টেশন পড়বে ট্রেনে আপনি করেছেন কি কি দরকার টিকিট কাটা ট্রেনে চলে ফেলেছেন টিটিকে দেখেছেন টুক করে নেমে পড়েছেন এই যে ট্রেনের টিকিট না কেটে চলে গেলেন 20 টাকা পর্যন্ত ঢুকে গেছে ভাই এই টাকার হিসাব কেমন মতে লাগবে কি লাগবে না প্রতারণা করেছেন এই যে পকেটের টাকা ঢুকলো 20 টাকা লাভ করেছেন অথচ এই 20 টাকা কার হকদার ছিল ওই ট্রেন যারা আছে তাদের অথচ আপনি প্রতারণা করেছেন এই রিজিক এই হালাল ইনকাম এটা নয় এর জন্য কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে কি হবে না হবে অবশ্যই হবে যেসব তেল পাম্প আছে দেখবেন তেল পাম্প আছে না ভাই তেল পাম্প আছে গিয়ে বললেন দাদা 500 টাকা তেল দেন 500 টাকা দিয়ে দিয়েছেন ওরা আগে থেকে মিটার সেট করে গেছে 450 টাকা মানে 100 টাকা দিলে 90 টাকার তেল বের হবে কিন্তু স্ক্রিনে দেখাবে 100 টাকা বের হচ্ছে সিস্টেম আছে না নাই আছে তার মানে জানতে হবে প্রত্যেক 100 টাকাতে 10 টাকা কম দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে এই রিজিক এটা তৈয়বা নয় এটা পবিত্র নয় এই উপার্জন দিয়ে যদি ইবাদত করে হজ করে জাকাত দেয় কুরবানি করে দেয় আল্লাহ কি কবুল করবে যে করবে না দোকানে চলে গেছেন দাদা 1 কিলো চাল দেন 5 কিলো ডাল দেন 5 কিলো ডালের জন্য বাটখারা ঠিক 5 কিলো দেখছেন কিন্তু বাটখারাটা 5 কিলো নয় ওখানে আছে 200 গ্রাম কম
মানে আলাদাভাবে তৈরি করেছো আছে না নাই এমন বাটকারা কথা বলেন আছে এই জন্য তো আল্লাহ কোরআনে সূরা বানিসের 126 থেকে 39 আল্লাহ বলেছেন তোমরা দাড়ি বাটকারে কম দিও না এটা শুআইব আলাইহিস সালামের জামানাতে তার উম্মতরা মানুষকে এইভাবে ঠকাতো দাড়ি বাটকারাতে সে 4000 বছরের জাহেলিয়াত এই চক্রান্ত প্রতারণা বর্তমান আধুনিক সমাজে আছে না নাই আছে মানুষের সেন্স মানুষের চিন্তা চেতনা ই এখনো পরিবর্তন হয় নাই মানুষের বাহ্যিক পরিবর্তন হয়েছে বাহ্যিক সার্টিফিকেট জ্ঞান অর্জন করেছে কিন্তু 4000 বছর আগে মানুষ যে প্রতারণাগুলো করত আজকে শিক্ষিত সমাজ করে কি করে না কথা বলেন রিজকান তাইয়্যাবা এমন রিজিক দাও যে রিজিকটা উপকারী রাস্তাতে চলছেন এখানে অনেক ঘর আওয়াজ দিস বাদামের দোকানওয়ালা বাদাম বিক্রি করছে চারজন যুবক চলে গেছেন এই তোর বাদাম কত সওয়া 12 টাকা সওয়া টুক করে একটা বাদাম তুলে খেতে খেতে চলে যাচ্ছেন ওর বাদাম নেননি জিজ্ঞাসা করেননি খাবো কি খাবো না এই যে একটা বাদাম খেয়েছেন কিয়ামতের মাঠে সব লাগবে কি লাগবে না লাগবে ওর মাল কেন খালেন জিজ্ঞাসা করতে দাদা আপনার বাদামটা খেতে পারি কিনা জিজ্ঞাসা করার পরে খেতে আপনাকে হবে বা আছে না নাই কথা বলেন আছে প্রত্যেক পদে পদে আমরা মানুষের কাছ থেকে ইনকাম নিজের পকেটে ঢুকে নি একটা বাদামের হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে অবধারিত নিবে তার জন্য বিশ্বনবী দোয়া করতেন রিজকান তৈয়বা জুয়াক তোমাকে বলছি এই যে তুমি কিছুদিন আগে 14 ফেব্রুয়ারি আসবে দুই একদিন পরে তুমি তোমার গার্লফ্রেন্ডকে 198 টাকা গ্রামীণ ফোনে রিচার্জ করে দিয়েছো কেন নেট ব্যালেন্স গল্প করবা তাই হিসাব লাগবে না লাগবে কি লাগবে না লাগবে এটারও হিসাব কিয়ামতের মাঠে লাগবে তোমাকে তুমি 50 টাকা মোবাইলে ব্যালেন্স দিয়ে দিয়েছো তোমার নাকি গার্লফ্রেন্ড আরে বাবা এই হিসাব কিয়ামতের মাঠে তোমাকে দিতে হবে তাই কোথায় টাকা খরচ করছেন কোথায় টাকা ব্যয় করছেন কোথায় ইনকাম করছেন প্রত্যেকটার হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবধারিত নিবে বিশ্বনবী দোয়া 3 নম্বর অংশ বিশ্বনবী দোয়া করতেন ও আমালাল মুতাকাব্বালা হে আল্লাহ এমন আমল করার তৌফিক দান করো যে আমলটা তুমি কবুল করবে কি করবে কবুলযোগ্য আমল আলোচ্য বিষয় ইবাদত